তো আমরা এখানে আমি ফটো টটো তুলছিলাম, তো আমরা এখানে কি দেখতে পাই? পয়সা বরবাদ বেহেনচো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে এখন আমরা এসেছি পুরী সি বিচে, কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল যেমন ছেলেদের অভ্যাস ফুটবল খেলা। রাজে বেদিকে, রাজে বেদিকে, রাজে বেদিকে দিবি তো। চল পাস খেলা, পাস খেলা, চল চল। এটা হচ্ছে পুরীর রাত্রিবেলা ভিউ। বসতে গেলে পয়সা দিতে হয়। ও দাদা, দাদা কাকু নিজের বইয়ের সাথে ব্যস্ত। কাকু কি বলছে? কাকু বস মানে কতক্ষণ? বালিতে বসবেন আপনারা, বালিতে বালিতে আলাদাই ব্যবসা, মনিটাইজেশন আলাদা। আরো কাছে যাবে, কাছে আরো কাছে যাই আমরা। আই নিড গার্লস এ মোকা চুপ, বড় হারামি হো বেটা। একটু আছে, একটু বেশি জসিলা তো আছে। এটা ওটা লাগবে 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 লাগবে। এ ধর কোড়ি না, আমার ভিজে যাব। মানে অনেক কিছু ভিজেছে ভাই, অনেক কিছু ভিজেছে মা কালি, অনেক কিছু ভিজেছে সালা ভিজে। এখানে লোকগুলো মারা, এরা কারা? 30 টাকা পার ঘন্টা বসার জন্য দেয়? আলাদা এই লোকগুলো পারে সত্যি। ব্যাপারটা পয়সার নয়, 30 টাকা 40 টাকা, মানে বসার জন্য 30 টাকা, মানে কিছু বলার আছে? কিছু বলার নেই। এই জায়গাটা একদম টপ মোস্ট ভিউ পুরীর, ঠিক আছে? তো এখানটাতে ফুল ভিউ নিতে পারবে আপনারা, মানে এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। যেমন এখানে বসতে টাকা লাগে 30 টাকা 1 ঘন্টা করে, ঠিক আছে? এখানে কোনো বিনা কষ্টে, খুব সুন্দর জায়গাটা। কাপল হলে তো একটা আলাদা কথা, কিন্তু ছেলেরা বন্ধু খুব সুন্দর ছবি ছবি উঠবে। হ্যাঁ, অনেক হাওয়া দিচ্ছে, যদিও বা যদিও বা ইনি মানে কি মানে মিঙ্গেল, তাও ইনি আমাদের সাথে এসছে। প্রিন্সের জন্য, তোর জন্য নয়, এদিকে তুই আয়। দূরবীন এই তো, তোর জন্য কাছে বিশাল লাগবে। কেন বলতো দূরবীনের জন্য কেন কাজে লাগবে? এবার আপনারা কমেন্টে বলুন। বাচ্চাদের এটা, ছেলেরা দূরবীন কেন ইউজ করে?
দূরের জিনিস দেখবার জন্য তো, মানে দূরবীন মানে দূরের জন্য দেখতে পেলি? দেখতে কি দেখতে পাচ্ছিস? লাল নীল সবুজ, ব্যাস দেখতে পেলি আসতে? এইটা এইটা এটা এটা নিলে ভালো হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আরে চাবি রিং দিতে নেই ভাই। কেন ইয়েস করি তো গার্লফ্রেন্ড কেন? আরে গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে যায়। দেখুন আমরা হোটেল কাম কোঠাতে এন্টার করছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে নীল, দাদা নীল নয় সরি গ্রিন, গ্রিন এই দেখুন হয়ে গেছে, দেখবেন এই। তো এই যে আমরা এখন ঠিক আছে এমন টাইমে ঘর ঢুকেছি যে সব হোটেল ফোটেল বন্ধ, এটা খোলা ছিল চাউমিন, আর এটা কি নিলাম আমরা চিকেন পকোড়া, আর একটা চাউমিন, আর একটা চাউমিন। আমরা তিনজন এখন এইসবই খাবো, এইসব খেয়ে আমাদের রাত কাটাতে হবে, কিছু করার নেই। যদি ওয়া এটাও একটা কি বলবো মেমোরি থাকবে কি? আরে স্প্রাইট মদের বোতল নয় এটা, কি হচ্ছে সবই দেখা। আচ্ছা ঠিক আছে সবই দেখা, তাই যখন বলেছে এটা আপাতত খাওয়া যাক, দেখি কেমন টেস্ট করে। ইম্পর্টেন্ট গাইস, সবচেয়ে ইম্পর্টেন্ট সস, এক প্যাকেট তাও আবার, আর তিনজনের এক প্যাকেট সস, এটা বেশ ভালো জিনিসটা। দেখি কেমন খেতে, কেমন বানিয়েছে দেখ, বালি খেতে লাগবে, বালি লাগবে, বালির ধার থেকে নিলাম না, বালি খেতে লাগবে। খাওয়া তো বাড়া হেগে মুখতে বার করে দিবি সব।